I'm going to go to the hospital.
আরে উনি বলবেন আমাদের বলে দিতে দিন না আপনারা এত বুঝে গেছেন না দাদা প্লিজে লোক না ওরা পারবে না শোনো কেন আসো তোমরা বলো তো পারো না দেখো তোমরা পারো না মাইক কোন দিন ভাইজানকে বক্তব্য রাখু আয়ো দাদা আও কালো বেরিয়ে দাদা একটু শোনো নৌসাদ দা তোমার সিকিউরিটি ছাড়া এদেরকে একটু সরাও দাদা তোমার লোকগুলোকে একটু সরাও দাদা কিচ্ছু পাচ্ছি না দেখো নৌসাদ थोड़ा आप उधर उनको हटाइए ना टोपी वाला को थोड़ा आप चले जाइए अंदर ऐसे नहीं होता है आप लोग को সত্যি ভাই আপনি ভালোই জানবেন ওস্তাকাররা কি সঞ্চয় মানে ভার বইয়ের গয়না বন্ধক দিয়ে আমরা লোন নিয়ে কারবার করছি সেই মাল ইচ্ছাকৃত ভাবে শান্তিরঞ্জন দে পুরো পুড়িয়ে দিল পুড়িয়ে দিয়ে হাওড়া এই শহরের আর জায়গা নাই কোনো মিটিং এর জন্য বাংলা ভাষায় বলছি এটা কি এখন পাকিস্তান করে রেখেছে তো আমারও একটাই কথা যারা যেখানে ব্যবসা করছিল তারা সেখানেই ব্যবসা করে অনেক দাদা দিদি অনেক কথা বলে অনেক জায়গায় যেখানে যারা ব্যবসা করছে মাছ লাগিয়ে দরকার লাগলে মাছ তিরপল লাগিয়ে ব্যবসা একদম কোনো জায়গায় যাবো না এখানেই করবো তিরপাল লাগালি করবো
আমার তে পাল নিয়েই বসো কানি হবে এই কি হবে আমার মালিক থেকে একটা বলে শুনলাম একটু বল দেন না মাইক দিন না বাবা মাইক দিন না মাইক দাদা মাইক দিন না মাইক দিন না মাইক আছে নাই আমাদের কোনো আর্থিক সাহায্য দিতে হবে না সরকার আমাদের কমসে কম আপনার ভুল হচ্ছে আপনার হয়তো আর যদি ভুল ভাল চাই না আমাদের প্রত্যেক রাজনীতি দলের লোককে আমি অনুরোধ করে বলতেছি আমরা যে জায়গায় ছিলাম আমাদেরকে সেই জায়গায় দিয়া হোক আমাদের অধিকার খালি ফুটে দেওয়া আমাদের আমরা পড়ে যাবে আশা করব তদন্ত করে দ্রুত বাড়বে করতে হবে নাহলে আপনি আপনি অধিকার পাবেন না দেবেন আপনার অধিকার ওই তো বলা হয়েছে যেভাবে আছি আমরা ওইভাবে পরিষ্কার করে আমাদের পুরোটা জায়গায় ফিরত যেতে চাই আমাদের সোমবার থেকে নিবস্ত বাংলা বাংলা কে বাংলা কে বুনটা একটু নিচে পড়ো ঠিক আছে বলে দিন বলে দিন স্যার দিবি বুঝ
দীর্ঘদিন ধরেই দীর্ঘদিন ধরেই এই জমির ওপর একটা নজর আছে। দীর্ঘদিন ধরে এই জমির উপর একটা নজর আছে আমরা জানি। আর এই হাওড়া এলাকাতে, এই শহর এলাকাতে ফাঁকা জমি পাচ্ছে না, যারা জমি হাঙর আছে, যারা প্রমোটিং এর সাথে যুক্ত থাকে, দলের সিম্বল কে সামনে রেখে যারা অনৈতিক কাজ করে, এর থেকে ভালো জায়গা খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, এদের অভিযোগও আছে, সুকৌশলে এই জায়গাটাকে আগুন লাগানো হচ্ছে। আর আমার বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে সেই দিন তাৎক্ষণিক, কারণ এখানে যারা ব্যবসায়ী আছে না, 50% আমার কাছের লোক আছে, কেউ আমার পার্টির সাথে সরাসরি যুক্ত আছে, তো কেউ আমার ভক্ত আছে, ভালোবাসার লোক আছে, তাদের সাথে কথা বলেছি। রাত 2:30টার সময় এখানকার যিনি ব্যবসায়ী আছে তিনি সাজি রয়েছিলেন, মাত্র তখন একটা ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছে, এত কাছে থাকার পরেও কেন? এখান থেকে মাল চুরি হয়েছে কৌশলে, যেমন আগুনে পুড়েছে তার থেকে বেশি মালও চুরি করেছে, তারা যুক্ত আছে, আগে চুরি হয়েছে, এরা নাম দিয়েছে, তদন্ত করলে বেরিয়ে আসবে। এখানে গতকালকে নাকি মুখ্যমন্ত্রী এসেছিলেন, এনাদেরকে আশ্বস্ত করেছেন, আমিও মুখ্যমন্ত্রীর এই কথাতে আমিও এনারা কথা বলেছেন যে এনাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা। তবে একটা কথা, এটাই ফাইনাল, এটাই শেষ কথা, যে ব্যবসায়ীরা যেখানে ব্যবসা করতো সেখানেই ব্যবসা করতো। কারণ আমরা দেখেছি গত ঈদের আগে লাডলো বাজারে আগুন লেগে গেল, আর করোনা পিরিয়ডে লাডলো বাজারের পানিতে ওখানকার পানীয় জলের ব্যবস্থা এত ভালো, 8-10টা গ্রামকে পানি পৌঁছে, আর যেদিনকে আগুন লাগলো লাডলো বাজারের ব্যবসায়ীরা পানি পেল না। আর এখানে দুর্গা পুজোর আগে যারা যেখানে ব্যবসা করতো সেখানেই ব্যবসা করবে। বাংলার মানুষ দেখছে যদি এদের সাথে কোন অনৈতিক কাজ হয়, বাংলার সমস্ত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, হাওড়া মঙ্গলাহাটের ব্যবসায়ীদের পাশে থাকবে, প্রয়োজনে এদের কাছে দাঁড়িয়ে এদেরকে কিভাবে চালা বেঁধে দেওয়া যায়, হাতে হাত লাগিয়ে চালা মারতে। দেখুন, আমি রাজনৈতিক ব্যক্তি, তারপরেও বলবো আমি একটা সময় পর্যন্ত ভরসা করবো সিআইডির উপরে। তারপরে যদি মনে হয় সিআইডি কাউকে বা কোনো বড় হেভিওয়েট মাথাকে আড়াল করার চেষ্টা করছে, তারপর আসি তো আমি এদের সাথে। একটা কথা বলে দিই, আমি আবারও বলছি, এখানে যারা ব্যবসায়ী আছে 50% আমার সাথে তাদের সম্পর্ক, ছোট বড় ব্যবসায়ী 50% আমার সাথে সম্পর্ক আছে। যদি কেউ মনে করে মধ্যিখানে গোল মেরে দেবো ওই 50% প্রশ্ন এত ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরও, সেই শান্তিরঞ্জন বাবুকে এখনো পর্যন্ত কেন সিআইডি হেফাজতে নিচ্ছে না বা পুলিশে হেফাজতে নিচ্ছে না কেন? আমার তো ভয় আশঙ্কা আছে, আমি দেখেছি আগে তো বলে এখানে যে তোলাবাজির তারপর মন্ত্রীদেরও নাম জড়িয়ে আছে, প্রভাবশালী শাসকের নাম জড়িয়ে আছে। যদি শান্তিরঞ্জনকে ইন্টারোগেশন ঠিকঠাক এরা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দেখুন, বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে খেলা মেলাতে কোটি কোটি টাকা যে কোনো দরকার নেই সেগুলো ব্যয় করে দিচ্ছে। বাংলার মানুষের জন্য যারা সাথে যুক্ত আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এদের কাছে লাগবে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং পুনর্বাসন এখানেই ব্যবস্থা করতে হবে। আর মুখ্যমন্ত্রীর কাজ হবে সত্যিকারের অর্থে মঙ্গলাহাটের মানুষের জন্য তিনি পাশ থাকতে চান। অবিলম্বে যে ব্যক্তির নামে এখানে সবথেকে প্রথম অভিযোগ আসছে তাকে তাকে হেফাজতে নিয়ে ঠিক আছে বেঁচে ধরো। আগামী সোমবার থেকে যাতে যে জায়গায় পড়েছে সেই জায়গাতেই পরিষ্কার করে ব্যবসা করতে পারে তার ব্যবস্থা সরকার করে। কারণ বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসে, পুরো অল ওভার ইন্ডিয়া থেকে, অল ওভার ইন্ডিয়া থেকে বাইরে থেকে আসে। হ্যাঁ, কিছুটা সুরাহ করতে পারে।
আমাদের তৈরি হচ্ছে রাজনীতির দল তা তৈরি করেছে আমরা বঞ্চিত মানুষের পাশে এরম ভাবে হয় না নৌসাদ আমার কাজে ভাত দিয়েছো ক্যামেরা ছবি এই হাতটা কি ভাইজান